এর সবার স্যানিটারি ইন্সপেক্টরের মাধ্যমে খবর পেয়ে জেলা প্রশাসনের টিম এখানে উপস্থিত হয়েছে এবং আমরা প্রায় আনুমানিক 500 কেজি মুরগি আমরা জব্দ করেছি এবং এগুলো বিনষ্ট করা হবে এবং যিনি এই ব্যবসা জড়িত তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রিয়াজ খান, মাগুরা পৌরসভা, বসাখানা পরিদর্শক। প্রতিনিয়ত আমরা বাজার তদারকি করি, কিন্তু আমাদের চোখের আড়াল দিয়ে আজকে মুরগির ব্যবসায়ী মোহাম্মদ রফিকুল ইসলাম সে প্রায় 500 মরা মুরগি এনে জবই করে সেল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা গোপন তত্ত্বে সংবাদ পেয়ে আমরা এদের ধরছি। ধরার পরে আপনার ম্যাজিস্ট্রেট স্যার এনে এদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছি। দোকানদার পলাইছে খাচ্ছে গরিব মানুষ, এটা পুরো আটা খায় নাই। ভাই এটা পুরো ছিলা, এটা নেই, এটার কাজে লাগে না। মুরা মরা মুরগি ছিলে ফেলছে। কার এটা, নাম কি? রফিক উল্লাহ। কি তুমি রফিক? এই রফিক নাম না? রফিক নাম নাই? রফিকুল ইসলাম। খাচ্ছে গরিব মানুষ, এতে পুরো আটা খায় নাই।